নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘুগনি আর রাধাবল্লবী। ঘুগনি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মটর নিয়েছি। মটরটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, প্রেশার কুকারে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম একটা আলু, নুন, হলুদ। এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে কুকারে কটা সিটি মেরে নেব। মটরটা হতে হতে আমি এবার রাধাবল্লবীর জন্য একটা ডো বানিয়ে নেব। ডো বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম ময়দা। প্রথমেই আমি মৌরি নিয়ে নিলাম। মৌরি মিক্সিং জারে পাউডার করে নিয়েছি। আধা চামচ মৌরি দিয়ে দেব। আধা চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দেব। আর দিয়ে দিলাম সাদা তেল। এখানে নিয়েছি বিউলির ডাল, ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটা আমি পেস্ট করে নেব। ডাল পেস্ট করা হয়ে গেছে। এখান থেকে আমি 1.5 চামচ ডাল দিয়ে দেব ময়দায়। সব উপকরণ এবার ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। ডো হয়ে গেছে। এবার এতে একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব। এবার আমি রাধাবল্লবীর জন্য পুর বানিয়ে নেব। পুর বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, সামান্য হিং, কালো জিরে, আধা চামচ মৌরি পাউডার, আধা চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবার ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য নুন। তারপর ডালটা ঢেলে দেব। এবার সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেব। পুর রেডি হয়ে গেছে। এবার আমি এই ডো থেকে একটা একটা করে লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার পুরগুলোকে সমান ভাগে ভাগ করে নেব। তারপর ময়দার লেচিটাকে বাটির মতো শেপ দিয়ে তার মধ্যে পুরগুলোকে ভরে ভালো করে গোল করে নেব। ওপর থেকে তেল মাখিয়ে রেখে দেব। এক এক করে সবগুলোকেই এভাবে করে নেব। এবার সবগুলোকে একটা একটা করে বেলে নিয়ে লুচির আকারে শেপ দিয়ে দেব। এবার আমি রাধাবল্লবী ভেজে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তারপর এক এক করে রাধাবল্লবী তেলে দিয়ে সবগুলোকেই এভাবে ভেজে নেব। রাধাবল্লবী রেডি হয়ে গেছে। এখন আমি ঘুগনি বানিয়ে নেব। ঘুগনির জন্য মটর সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, গোটা জিরে, পেঁয়াজ কুচি। এবার ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। আবারও ভালো করে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো,
লাল লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণ এবার ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সেদ্ধ আলু এতে দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। তারপর মটর ঢেলে দেব, মটর আর মশলা ভালো করে কষে নেব। মটর কষানো হয়ে গেছে, এরপর জল ঢেলে দেব। ঘুগনি রেডি হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঘুগনি আর রাধাবল্লভী একদম রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।